আমি বেয়ার গ্রিলস। আমি এবং আমার ক্যামেরাম্যান দেখাবো কিভাবে প্রতিকূল পরিবেশ থেকে বেঁচে ফিরে আসতে হয়। আমি আপনাদের দেখাবো কিভাবে সহজকে কঠিন এবং কঠিনকে আরো কঠিন করা যায়। আর আগেও আমি তা করে দেখিয়েছি। সারা মরুভূমিতে খালি পায়ে দৌড়ে প্রমাণ করেছি গরম বলে কিছু নেই। জনমানব শূন্য সারাকে জীবজন্তু শূন্য করে এসেছি। আর আজ আমরা এসেছি দ্য গ্রেট আমাজনে। এখানে আমার যেমন খাবারের অভাব হবে না, তেমনি আমাকে খাওয়ার মতো পাবলিকের অভাব হবে না। আমি আপনাদের দেখাবো কিভাবে সার্ভাইভাল স্কিল ব্যবহার করে এ থেকে বেঁচে ফিরে আসা যায়। গহীন জঙ্গলের প্রথম সমস্যাই হলো দিক নির্ণয়। এখানে যদি অনেক শক্ত মাটি, রক হার্ড, দিক নির্ণয়ের চেয়ে ভালো পদ্ধতি আর নাই। আপনি একটা লাঠি গাড়লেন, একটু পরে পরে একটু পরে 15 মিনিট পরে এদিকে 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 শেষমেশ দেখা যাবে আপনি একটা রেখা পাবেন, কাল্পনিক রেখা। এই রেখার যেই রেখাটা পাবেন এই রেখা বরাবর উপরের দিকে হইলে পশ্চিম, নিচের দিকে পূর্ব। আমাদের টার্গেট হলো গিয়ে পশ্চিম দিকে যাওয়া, তার মানে আমরা এদিকে যাব। এই জঙ্গলে আমাকে প্রথম টার্গেটই হলো আমার খাবার খুঁজে বের করতে হবে, কারণ এখানে খাবার ছাড়া আপনি টিকে থাকতে পারবেন না। আপনার শক্তির প্রয়োজন আছে এই ঘন গভীর জঙ্গল পাড়ি দিতে হবে। এখানে অবশ্য খাবারের কোনো অভাব নাই যেহেতু জঙ্গল জায়গা। চলুন দেখি আশেপাশে হয়তো খাবার পাওয়া যাবে। এই দেখুন, আপনি হয়তো রং দেখে মুগ্ধ হবেন, আপনার মনে হবে এই জিনিসটা খাওয়া যায়, কিন্তু আসলে এটা বিষাক্ত আমি জানি, ঠিক আছে। এটা আপনি খেলে আপনার 5 মিনিটের মধ্যেই আপনার মৃত্যু সুনিশ্চিত। এই জিনিসটা আপনি ভুলেও রং দেখে আকৃষ্ট হয়ে খাবেন না, বরং আমরা আসুন অন্য খাবারের ফল দেখা যাচ্ছে। এই দেখুন, এটা হলো কি আমাজনের বিশ্ববিখ্যাত ফল অ্যাভোকাডো। এই ফলগুলো অনেক সুমিষ্ট হয়, আমি কয়েকটা খাই আপনাকে দেখাই। অনেকটা চুইংগামের মতো, আপনি এই ছোট্ট একটি ফল নিয়ে যদি চিবানো শুরু করেন ধীরে ধীরে এটার আয়তন বাড়তে থাকে। অনেক মিষ্টিও। এই দেখুন জিনিসটা এরকম হয়ে গেছে, এই জিনিস খাওয়া যায়। আমি কিছু পকেটে রাখি, কয়দিন থাকা লাগে ঠিক ঠিকানা নেই, আমার কাজে লাগবে। চলো আমাজনে দেখি গরু আছে। এই দেখুন আমাদের দেশের গরুগুলোর মতো, আমি আর ভাবলাম হাতি টাতি হবে কিছু, তবে আমাজনে গরু। এই যে এটাকে ধরেছি, এইটাকে ধরে রাখা অনেক কষ্ট। তাছাড়া আর একটা বিপদ আছে, যদি রেড ইন্ডিয়ানরা জানতে পারে যে আমি ওদের গরু খেয়েছি তাহলে হয়তো আমাকেই খেয়ে ফেলতে পারে। তাই বরং আমরা ঘাস লতা পাতা খাই। দেখুন আমরা নদীর সন্ধান পেয়ে গেছি, এটাই মনে হয় সেই বিশ্ববিখ্যাত আমাজন নদী। এটা তীব্র খরস্রোতা, একবার পড়ে গেলে এই নদী থেকে আপনি কোনোভাবেই আর বেঁচে ফিরে আসতে পারবেন না। অনেক স্রোত, সামনে জলপ্রপাত আকারে হয়তো পড়েছে, খুবই ডেঞ্জারাস অবস্থা। এই নদী থেকে সাবধান থাকতে হবে। এই বিশাল নদী পাড়িয়ে পেরিয়ে যাওয়া আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। এটা পাড়ি দেওয়া, এখানে অনেক কুমির আছে, তাছাড়া সাপখুপ্ত আছে। আরে ওই দেখুন, ওই দেখুন, দেখতে পাচ্ছেন নদী দিয়ে একটা বোতল ভেসে এসেছে। চলুন আমরা এটা সংগ্রহ করি, জঙ্গলে এসেছি খালি হাতে, যা পারি হাত ভরে নিয়ে যাবো বাসায়, ঠিক আছে। আর কোনো চিন্তা নেই, আসুন যদি এটাকে নাগাল পাওয়াতে কষ্টের ব্যাপার সংগ্রহ করি। এখন কি আমি ভেলা বানাবো এই বোতল আনার জন্য, নাকি নদী পাড়ি দেওয়ার জন্য ভেলা বানাবো, বুঝতে পারছি না। চলুন কিছু নামি, যদি কপালের লিখাই থাকে কুমিরে খেয়ে ফেলবে তাহলে আর কি করার। চলুন জুতো একটা নিয়ে এসেছিলাম, বেঁচেছি না হলে জুকে খেয়ে ফেলতো। ও মা, এ নাকুন্ডা, এই দেখুন, এই দেখুন এ নাকুন্ডার বাচ্চা, মনে হয় এটা দেখেছেন, এই যে আমার দিকে আসছে, আমাকে খেয়ে ফেলবে। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এখানে নামলে তো এখন কামড় মেরেই খেয়ে ফেলতো, সর্বনাশ। এই নাকুন্ডাকে ধরে খেয়ে ফেলবো কিনা আমি চিন্তা করতেছি।
টাকে সরিয়ে ফেলি, এই এটাকে গেড়ে ফেলি মাটির মধ্যে, কি বলেন? এটা একটা ব্যাপার, কিন্তু এখন বোতলটা নিয়ে মানে মানে কেটে পড়ি, নাহলে আমাকে খাবার জন্য অনেক উপস্থিত আছে। এই বোতল কিভাবে আনবো এখন, এটা তো মহা সমস্যা। এখন একটু বুদ্ধি খাটাই, বুদ্ধি না খাটালে আমাকে খাবার হয়ে যেতে হবে অন্য কেউ। এখানে না জানি কোথায় কুমির বসে আছে, এটাকে যে কেন এত দূরে ছালা ছালা ফেলেছে আল্লাহ জানে, ফেলবি তো কাছেই ফেল। এই প্যাকেটটাকে একদম পাশে পানি পাওয়া গেছে, ফ্রেশ পানি, দেখি বোঝা যাচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস আছে কিন্তু বেশি নেই। বোতলে পানি ভরে নেই কিছু, পরে হয়তো আমরা পানি খেতে পারবো, পরে ফুটিয়ে নিলাম, ঠিক আছে। বা ট্যাবলেট 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 তো নেই, কী করবো, ট্যাবলেট বানিয়ে হয়তো পরিশোধন করতে হবে। চলো চলুন আমরা। ওই যে দীঘাতে কাছে চলে এসেছি, খুবই বিপজ্জনক মনে হচ্ছে, অনেক ঢালু আর হঠাৎ করে ফ্ল্যাশ ফ্লাডের চান্স থাকতে পারে, খুবই সাবধান থাকতে হবে। চলো সাবধানে দেখে আসবেন, আমি কি আপনাকে ধরবো, আসেন। আমি পড়ে যাবো, আপনি পড়বেন না, কারণ পড়লে ক্যামেরা ভেঙে যাবে, কোম্পানি এতগুলো ক্যামেরা আপনাকে দিতে পারবে না, প্রত্যেক বছর ভাঙেনে তো কম নাই, অনেকগুলো ভেঙে ফেলেছেন, আসেন এসেছেন কাজ করেন। চলো এখন তো অনেক রাস্তা পাড়ি দিয়ে এসেছি, সন্ধ্যা হয়ে আসছে, চলুন এখন একটা শেল্টারের ব্যবস্থা করা উচিত, রাত্রেবেলা কান্নাকার খাবার হয়ে যেতে হয়, ঠিক আছে। চলো এখন ঘর বানানো যাক। এরকম আমাজনের গভীর জঙ্গলে পড়ে আছে ক্লাস ফাইভের একটি বই, তাও অঙ্ক বই, রেড ইন্ডিয়ানরাও মনে হয় স্কুলে যায় অঙ্ক টঙ্ক করে, কোন দিন না পার অনেক বোমা টোমা বানিয়ে ফেলে। এই জায়গাটা, এই জায়গাটা পশু পাখি চলার রাস্তা মনে হচ্ছে, এই জায়গায় আমরা যদি একটা ফাঁদ পাতি তাহলে আমাদের খাবারের সমস্যা মিটে যেতে পারে। এটাকে ঢেকে রাখতে হবে যাতে পশু পাখিরা দেখতে না পারে। দেখুন পশু পাখিরা সচরাচর চলাচল করছে, এইগুলাকে ধরলে আমার কপালে দুঃখ আছে, এটা তার মিলে। আমার শেল্টার বানানো হয়ে গেছে প্রায়, দেখুন খুব অল্প সময় ছিল, যেমন পেরেছি আর কি, মোটামুটি খারাপ হয়নি। সামনের দিক শুধু খোলা দিয়ে আমি আগুন দিয়ে দিব, রাতে যখন ঘুমাবো জীবজন্তুরা আগুন দেখে পালিয়ে যাবে এই এলাকা থেকে। এখন গভীর রাত, হঠাৎ করে কিসের একটা শব্দে আমার ঘুম ভেঙে গেছে, সারাদিন অনেক কষ্ট করতে হয়েছে, হাঁটতে হাঁটতে পাটা ব্যথা করছে, এই রাত্রেও যে ঘুমাবো তার উপায় নেই, মশার যন্ত্রণায় এত কামড়াচ্ছে। এরকম জানলে আমি সকালে পাইন গাছের রেজিন দিয়ে কয়েল টয়েল বানিয়ে রাখতাম, দেখি ঘুমাবার চেষ্টা করি। কালকে অনেক লম্বা দিন পড়ে রয়েছে আমার সামনে। গুহায় রাতটা আমার ভালোই কেটেছে, মাঝে মাঝে রাত্রে অনেক ভয়ঙ্কর শব্দ হয়েছে যে আমাকে ভয় পাইয়ে দিয়েছে, মাঝে মাঝে দু একটা সাপ বিচ্ছু যে আসেনি তা না, কিন্তু ওইগুলো আমার রাতের খাবারই জুগিয়েছে, এছাড়া আর কিছু নয়, বরং আমার সুবিধাই হয়েছে। যাই হোক, আরেকটা নতুন দিন, সূর্য উঠে যাচ্ছে প্রায়, তাড়াতাড়ি আমার বেরিয়ে পড়তে হবে, শুরু করা যাক। আর আরেকটা আমরা কাজ করতে পারি, এখানে আমি একটা জিনিস দেখেছি যেটা আমাদের দেশে খুব ইউজ হয় দাঁতের মাজন হিসাবে, একটু কী সব খেয়েছি দাঁতে মুখে গন্ধ হয়ে গেছে, আমি এটা দিয়ে দাঁত মাজতে মাজতে আমি বাড়ির পথ ধরি, দেখি কী হয় আজকের দিনে। চলুন শনিক পিঁপড়া আমাজনের, এগুলো মানুষ টানুষ নাকি খেয়ে ফেলে, দেখেছেন কি হিংস্র, এগুলো থেকে সাবধান থাকতে হবে। দেখুন বন্য বানর আমাজনের, সেই দুষ্টু বানর যেগুলো দেখা যায় জিওগ্রাফি আর
ডিসকভারি চ্যানেলে, ওই দেখুন লালচে বানর, ওগুলো গাছের আগায় থাকে, মোটা হয়ে গেছে মনে হয়, ডাল ভেঙে মাটিতে পড়ে গেছে, এগুলো খায়, ঘাস লতা পাতাও খায় নাকি এগুলো। চলুন এদের হাত থেকে দূরে থাকি। কোন সময় নদীর কাছে এসে পৌঁছে গেছি, চলুন। এই যে নদী, আমাজন নদী, এটার অববাহিকাতে আমরা যদি নামি ভাটিতে, তাহলে আমরা হয়তো কোনো জনপদ পেলেও পেতে পারি। দেখছেন ছোট ছোট মানুষ খেকো, এগুলা মানুষকে, মানুষ কি পুরো ঘোড়া টোড়া এক সেকেন্ডে নাকি খেয়ে শেষ করে দেয়। অনেকগুলো পালে পালে আছে, এগুলো আমি অন্য সময় হলে শিকার করে খেতাম, কিন্তু আমার এত খাবার এইগুলা খেয়েই শেষ করতে পারিনি, এগুলো আর কখন খাবো, তাই পিরান হাতরা থাক। চলুন এইটা পাড়ি দিতে হবে, আর নদী আমাদেরকে ধরে সামনে গিয়ে যেতে হবে। চলুন নদী ধরে আগাই। অনেক সময় ধরে নদী কমে ফলো করে আসলাম, অনেক দূর চলে এসেছি পিছনে সেই বিস্তৃত জঙ্গল পাড়ি দিয়ে, আর নদীর একদম একদম শেষের অংশে আশেপাশে, ওই দেখুন, ওই দেখুন, দেখতে পাচ্ছেন দূরে জনপদের চিহ্ন। আমি এখন ফিরে পেয়ে গেছি লোকালয়ের সন্ধান, এখন সময় হলো বাড়ি যাওয়ার। চলো বাড়ি ফিরে যাই।